ঠোঁট এবং তার চারপাশের কালো দাগ দূর করতে ঘরোয়া পদ্ধতি একমাত্র সহজ উপায়। কোনো সাইড এফেক্ট ছাড়া এই পদ্ধতি ত্বককে করে তুলবে উজ্জ্বল এবং দাগহীন। আমাদের মুখের সৌন্দর্যের সবচেয়ে নজরকাড়া দিক হলো ঠোঁট আর ঠোঁটের হাসি, কিন্তু এই সৌন্দর্য নষ্ট হয়ে যেতে পারে ঠোঁট ও তার চারপাশের কালো দাগের জন্য। এই কালো দাগের কারণ ওয়াক্সিং, পিগমেন্টেশন, শেভিং এসব হতে পারে। ঠোঁটের চারপাশের ত্বক কালো হওয়ার পেছনে আরও কারণ হতে পারে শুষ্কতা। বিশেষ করে এই কালো দাগ খারাপ লাগে যখন আপনি কোনো লাল রঙের লিপস্টিক পরেন, এতে ঠোঁটের চারপাশের কালো দাগ আরও চোখে ধরা পড়ে। তবে এই দাগ নিয়ে এত চিন্তার কিছুই নেই, খুব সহজে কিছু ঘরোয়া এবং প্রাকৃতিক উপায় রয়েছে যা নিয়মিত ব্যবহার করলে এই কালো দাগ দূর হয়ে যাবে। এর জন্য সবচেয়ে কার্যকরী ব্লিচিং হিসেবে কাজ করবে লেবুর রস। ঠোঁটের চারপাশে কালো ত্বক এবং ঠোঁটে লেবুর রস লাগিয়ে রাখতে হবে এবং আলতো করে ম্যাসাজ করতে হবে। সারা রাত এই রস লাগিয়ে রাখতে হবে আর পরের দিন সকালে ধুয়ে ফেলতে হবে। কিছুদিনের মধ্যে আপনি চমৎকার ফল পাবেন। তাছাড়াও ঠোঁটের চারপাশের কালো দাগ দূর করতে লেবু আর মধুর মিশ্রণ প্রয়োগ করতে পারেন। এই সহজ ঘরোয়া পদ্ধতিটি চামড়া কালো রং দূর করতে সাহায্য করে আর ত্বকের স্বাভাবিক রং ফিরিয়ে আনে। এই মিশ্রণে মধু ত্বকে ময়েশ্চারাইজ করতেও সাহায্য করে। ঠোঁটের চারপাশের শুষ্কতা দূর করতে গোলাপ জল ও গ্লিসারিনের মিশ্রণ দিয়ে ঠোঁটে লাগাতে পারেন। এর জন্য আপনাকে সমপরিমাণ গোলাপ জল আর গ্লিসারিন মিশিয়ে নিতে হবে। এই মিশ্রণ দিয়ে ঠোঁট এবং তার চারপাশ হালকা করে ম্যাসাজ করতে হবে। এতে ত্বকের শুষ্কতা তো কমবে, পাশাপাশি কালো ভাবও দূর হয়ে যাবে। এই মিশ্রণটি রাতে লাগিয়ে রাখতে হবে আর সকালবেলায় ধুয়ে ফেলতে হবে। চন্দন ও হলুদের প্যাক। চন্দন ও হলুদ দিয়ে তৈরি প্যাক ত্বকের কালো দাগ হালকা করতেও সাহায্য করে। আপনি ঘরোয়া প্রতিকারের সাহায্যে ঠোঁটের চারপাশের কালো দাগ সহজেই দূর করতে পারবেন। এর জন্য এক চিমটি হলুদ গুঁড়ো এবং চন্দন গুঁড়ো সামান্য গোলাপ জল দিয়ে গুলে নিতে হবে। এই প্যাক ঠোঁটের চারপাশে লাগিয়ে রাখতে হবে 20-25 মিনিটের মতো। শুকিয়ে গেলে জল দিয়ে ধুয়ে ফেলতে হবে এবং ময়েশ্চারাইজার লাগিয়ে নিতে হবে। সপ্তাহে অন্তত 3 বার এই প্যাকটি লাগাতে হবে। বেসনের প্যাক। আপনার মুখের চারপাশ যদি খুব শুষ্ক এবং চামড়া কালো থাকে তবে এই প্যাকটি আপনাকে সাহায্য করবে। প্যাকটি তৈরি করতে বেসন এবং বাদামের তেল লাগবে। এই দুটি উপাদান দিয়ে একটি পেস্ট তৈরি করে নিতে হবে। ত্বকে লাগিয়ে রাখতে হবে 20 মিনিট এবং 20 মিনিট পরে পানি দিয়ে ধুয়ে ফেলতে হবে। এই প্যাকটি শুধুমাত্র শুষ্ক ত্বকের জন্য, তেলাক্ত বা ব্রণপ্রবণ ত্বকের জন্য নয়। মুলতানি মাটির প্যাক। তেলাক্ত বা ব্রণপ্রবণ ত্বকের জন্য মুলতানি মাটির প্যাক ব্যবহার করা যেতে পারে। মুলতানি মাটির সাথে গোলাপ জল মিশিয়ে ঠোঁটের চারপাশের কালো দাগে লাগিয়ে নিতে হবে আর না শুকানো পর্যন্ত অপেক্ষা করতে হবে। চিনি এবং লেবু স্ক্রাবার। চিনি এবং লেবু মিশিয়ে প্রতিদিন 5 মিনিটের মতো স্ক্রাব করুন। এতে একদিকে যেমন ঠোঁটের মরা চামড়া দূর হবে, তেমনই ত্বকের কালো ভাবও ধীরে ধীরে চলে যাবে। ঠোঁট ও তার চারপাশে কালো দাগ দূর করুন। আশা করি আমার বলে দেওয়া পদ্ধতিগুলো আপনাদের কাজে আসবে। যদি কাজে আসে তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, তার পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিবেন। তাহলে পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে পৌঁছে যাবে।